হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে, তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমনি প্রেমের ভুবনে, তোমারি বিরহ ব্যথায় নিষেধের সিপালির ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারে পরাজয়, আমার সকল আশার আলো অবে নাই হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি 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 যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি নিজেকে চিনেছি, হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আখরিজনা মিন যুলুমাতিল ওয়াহনি ওয়া আকরিমনা বিনূরিল ফাহম وافتح علينا خزائن علمك سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। আমরা সকলে একবার বলি আমিন। আজকের পবিত্র রজব মাসের তৃতীয় জুমা, আল্লাহর মাসের গুরুত্বপূর্ণ দিবসে আমরা উপস্থিত হতে পেরেছি, যেন আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গত জুমা থেকে যে বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করছিলাম, বিশেষ করে কিয়ামতের ময়দানে যাদেরকে অন্ধ করে আল্লাহ তাআলা হাশর ময়দানে উঠাবেন, তাদের খাসায়েস, তাদের বৈশিষ্ট্য এবং অন্ধ না হয়ে ওঠার জন্য কী কী প্রয়োজন সেই বৈশিষ্ট্যগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। বিশেষ করে কালামুল্লাহ শরীফের গুরুত্বপূর্ণ সূরা সূরাতু তহা এর 124 নম্বর আয়াত থেকে আমরা কথা শুরু করছি এবং ইতিমধ্যেই কিছু কথা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা সেই বিষয়টাকে সামনে রেখে সমাপনী বক্তব্য আমরা দেব এবং এই আলোচনা থেকে সর্বশেষ আমাদের কি ফায়দা, কি করণীয়, কি শিক্ষা, কি তাদ্রিবাদ, কি তাদ্রিসাত, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার জিকির তথা আমার উপদেশ অর্থাৎ আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমাকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য দুনিয়ার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, কোণঠাসা, কঠিন থেকে কঠিন, এবং দুনিয়ার জীবনটা তার জন্য মারাত্মক পেরেশানি, ডিপ্রেশান, মানসিক অশান্তির একটা কারণ হবে। আল্লাহু আকবার! এটা হলো যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর স্মরণ থেকে যে ব্যক্তি নিজেকে সরিয়ে নেবে, গাফেল থাকবে, সে ব্যক্তির প্রথম দুনিয়ার শাস্তি। দ্বিতীয় নম্বর শাস্তি হলো কিয়ামতের ময়দানে এই সমস্ত আল্লাহ বিমুখ, জিকির বিমুখ,
আল্লাহর শরণ বিমুখ মানুষদেরকে হাশরের ময়দানে অন্ধ করে উত্তোলন করা হবে, তাদেরকে দাগ করিয়ে রাখা হবে। পরবর্তী আয়াতে আল্লাহ যেটা বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, এখন তাদেরকে যখন আখিরাতের জমিনে অন্ধ করে তোলা হলো, এবারে তারা আল্লাহর কাছে প্রশ্ন করবে, হে আমাদের রব, আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের সবার চোখ আছে না, চোখ থাকার কারণেই তো আমরা দেখে দেখে পথ দেখে দেখে আমরা মসজিদে সমাগত হয়েছি। তারা মনে করবে অন্ধ বলতে দুনিয়ার চোখ না থাকলে যেরকম অন্ধ মনে করে তারা ওরকম মনে করবে, কিন্তু আসলে এখানে অন্ধ বলতে আল্লাহ সেটা বোঝান নাই যে তাদের নূরের আলো থাকলেও তারা দেখবে না, আখিরাতের জমিনে আল্লাহ রহমতের ছায়া থাকলেও তারা পাবে না, নূরের আলো থাকলেও তারা দেখবে না, জান্নাত তো আছে কিন্তু তারা সেটা দেখবে না, তারা শুধু দেখবে জাহান্নাম। নাউযু বিল্লাহ, তারা আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, দুনিয়ার জমি তো রব, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো চোখ ছিল। ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তখন, তারা আরেকবার যখন প্রশ্ন করবে, তাহলে আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন, আমাদের তো দুনিয়ার জমিনে আমাদের চোখ ছিল, এখানে কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন, এই যে অন্ধ করে উঠানোর কারণ তো তার আগের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কারণ আরাদা আন জিকরি, তারা আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহ বিমুখ তারা ছিল, এই জন্য তাদেরকে অন্ধ করে তোলা হলো। এরপর আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ বলবেন, হ্যাঁ আমার আয়াতসমূহ নিদর্শনসমূহ কোরআনের বাণী বিশ্বনবী সুন্নার বাণী তোমাদের সামনে যখন এসেছিল, ফানাসি তাহা, তোমরা সেটা ভুলে গিয়েছিলে, সেটা তোমরা গ্রহণ করো নাই, সেটা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলে, যেভাবে দুনিয়ার জমিনে তোমরা আমার কোরআনের স্মরণ থেকে দূরে সরে গিয়েছিলে, আজকে আমি তোমাদের কাছ থেকে দূরে সরে যাব, নাউজুবিল্লাহ, আজকে তোমাদের কাছ থেকে আমি দূরে সরে যাব, কারণ তোমরা দুনিয়ার জমিনে আমার আয়াত থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর 127 নম্বর আয়াতে বলছেন, এর আগের আয়াতের শেষাংশ, ওয়া কাযালিকা ইয়াউমাতুনসা, আজকে আমি তোমাদেরকে ভুলে যাব। ওয়া কাযালিকা নাজিজি মান আসরাফ ওয়া লাম ইউমিন বি আয়াতি রাব্বিহি ওয়া লা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, এভাবেই আমি সীমা লঙ্ঘনকারী এবং নিজের রবের আয়াত অমান্যকারী, যারা দুনিয়ার জমিনে এই কাজটা করে তাদেরকে আখিরাতের জমিনে প্রতিফল দিয়ে থাকি, যাজা দিয়ে থাকি, যেই যাজার আজাব এত বেশি কঠিন এবং সেটাকে আর একটা নামাঙ্কিত করা হলে সেটা স্থায়ী একটা আজাব, এটা অস্থায়ী না, ধারাবাহিকভাবে স্থায়ীভাবে এই আজাব অন্ধত্ব আখিরাতের জমিনে আল্লাহর কাছ থেকে আল্লাহ নিজে তাদেরকে ভুলে যাবেন, এই শাস্তিগুলো তার জন্য স্থায়ীভাবে তার জন্য বলবৎ থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে অনেকগুলো শাস্তির কথা কিন্তু এখানে আল্লাহ বলে দিয়েছেন, অপরাধ হলো একটাই, মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরিয়ে নেয়। এখন জিকির বলতে আমি আপনাদের মাঝে গত জুমায় ইতিমধ্যে কিছু আলোচনা করেছি, আল্লাহ স্মরণ বলতে অনেকগুলো অর্থ আছে, এর ভিতরে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আল্লাহকে স্মরণ করি, বিভিন্ন তাসবিহ তাহরিকগুলো আমরা পালন করি, সেগুলো সম্পর্কে বলেছি। জিকির মানে হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতটাও একটা জিকির, জিকির মানে হলো নামাজ আদায়, জিকির মানে হলো এরকম বিভিন্ন সম্মেলন সমাবেশ মহাসমাবেশ আয়োজন করে সেখানে দ্বীনের কিছু নসিহত আল্লাহর সম্পর্কে রসুল সম্পর্কে মানুষদেরকে নসিহত করা, এটাও একটা জিকির, চলে গেলে সুবহানাল্লাহ, অনেকগুলো অর্থ আছে সম্মানিত ভাইরা। তাহলে জিকিরের অনেকগুলো অর্থ যেগুলো আমি ইতিমধ্যে আপনাদের মাঝে বলেছি, একটা হাদিস আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটার মাধ্যমে অর্থাৎ হাদিসে কুচ্ছির মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সম্মান দিচ্ছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা কেমন মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন সেটা ইতিমধ্যে গত জুমা আপনাদের মাঝে বলেছিলাম। হাদিসে কুচ্ছি কথাটা কিন্তু আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দ্বারা সেটা বর্ণনা করা হচ্ছে, মূলত হাদিসে কুচ্ছি হলো কথা হলো কার, এটা রাসূল নিজের থেকে বলছেন না, বলছেন আল্লাহর কথাটা শুধু শুনিয়ে দিচ্ছেন, এটাকে বলা হয় হাদিসে কুচ্ছি। ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি,
কোন বান্দা যদি আমাকে একা একা শরণ করে আমি আল্লাহ তাকে একা একা শরণ করি প্রথমে একা একার কথা বলা হলো ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন খায়রুম মিনহুম কোন বান্দা যদি এরকম সম্মেলন করে জমাটবদ্ধভাবে একটা মহা সমাবেশ করে যদি আমাকে শরণ করে ওয়াজ মাহফিলের আয়োজন করে আমি সেই ব্যক্তির জন্য ফেরেশতাদেরকে দিয়ে একটা সমাবেশ ডাকি একটা সম্মেলন ডাকি মহা সমাবেশ ডাকি সেই সমাবেশের ভিতরে বারিয়ার হাট কেন্দ্র জামে মসজিদের ভিতরে যারা আল্লাহকে শরণ করছে তার নামটা আরশে আজিমের সামনে ফেরেশতাদের সামনে আল্লাহ শরণ করে এরপর আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে বিশ্বনবীর মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানাই দিলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি সিরাআন কেউ যদি আমাকে শরণ করার জন্য আমাকে পাওয়ার জন্য আমার মুখে হবার জন্য কেউ যদি এক বিঘত পরিমাণ সামনের দিকে এগিয়ে আসে আমি তার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই বলে সুবহানাল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন কোন বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে আমি আল্লাহ তাআলা তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে যাই ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা আর কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তার হেঁটে হেঁটে আসার ফলাফল স্বরূপ আমি তার দিকে আল্লাহ তাআলা দৌড়ে দৌড়ে সেই বান্দার কাছে যাই অনেকগুলো সিস্টেম জিকিরের এভাবে আল্লাহর স্মরণ নামাজ কোরআন তেলাওয়াত আল্লাহ স্মরণ নিয়ে আলোচনা মহাসমাবেশ মাহফিল দিনে মজলিস নসিহত যা কিছু আমরা করি সব কিছুই মূলত আল্লাহকে স্মরণ করার জন্যই করি ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ আমাদের জন্য এরকম ফায়দাটা আমাদের জন্য রেখে দিয়েছে সম্মানিত ভাইরা সে জিকির থেকে নামাজ থেকে কোরআন তেলাওয়াত থেকে আল্লাহ স্মরণ থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে বিমুখ থাকবে নিজেকে সরিয়ে নেবে সেই ব্যক্তিদের শাস্তি সম্পর্কে ইতিমধ্যেই সূরা তোহা এর 124 নম্বর আয়াতের পরে যে কয়েকটা আয়াতে কারিম আছে সেগুলো আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন আমরা সে হাশরের চিত্র হাশরের ময়দানে কেমন পরিস্থিতি তাদেরকে কেমন অন্ধ করে তোলা হবে সে বিষয়টাই আজকে সমাপ্তি হিসেবে একটু আলোচনা আনার চেষ্টা করছি জোরে বলে ইনশাআল্লাহ কোরআনের ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুল কিয়ামাহ আছে না কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল হাশার আছে কিনা সেই সূরাতুল হাশার বলেন কিয়ামা বলেন আখিরাতকে সামনে রেখে আল্লাহ যতগুলো সূরা বিশেষ করে মাক্কী জীবনের সূরাগুলো সবগুলো কিয়ামতের ময়দানের চিত্র আখিরাতের চিত্র বান্দার চূড়ান্ত ফয়সালা কি হবে সে বিষয়গুলো নিয়েই আল্লাহ তাআলা মাক্কী সূরাগুলো নাজিল করেছেন সেগুলোর ভিতরে একদম ক্লিয়ার পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করতেছেন আবার এই বিষয়গুলোকে তেলাওয়াত করে শোনার জন্য যুগে যুগে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা মানব জাতির পথ প্রদর্শক হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো সেটাই মানুষদেরকে হেদায়েতের পথ তালাশ করার জন্য একটা সিস্টেম একটা মাধ্যম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে দেখিয়ে দেবেন কোরআনে পাকের মাধ্যমে তিনি দেখিয়ে দেবেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন লেতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর একটি অন্ধকারাচ্ছন্ন জাতিকে পরিবর্তন করে সতর্ক করে জান্নাতের সুশীতল নিয়ামতের ভিতরে যেন তারা ঢুকতে পারে সেই ব্যবস্থা করার জন্যই রসুলকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইরা যেহেতু কোরআনের ভিতরে হাশর নামে একটা সূরা আছে কিয়ামত নামে একটা সূরা আছে মাক্কী জীবনের আখিরাতের চিত্রগুলো নিয়ে অনেকগুলো সূরা আয়াতে কারিমালা নাজিল করেছেন সে আয়াতে কারিমাগুলোর ভিতরে আল্লাহ তাআলা কিভাবে বর্ণনা করতেছেন রসুল কিভাবে হাদিসের মাধ্যমে বর্ণনা করছেন সেগুলোর মাধ্যমে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে আখিরাতের জিন্দেগিতে হাসর নসর বিচার কার্যক্রম জান্নাত জাহান্নাম বিচার ফয়সালা সব কিছু আছে না নাই আছে না নাই আছে একটু খেয়াল করে শুনি আমার ভাইরা সূরাতুত তাহার ভিতরে দ্বিতীয় নম্বর আয়াত যেটা উল্লেখ করেছি 125 নম্বর আয়াতে আল্লাহ সেই কথাটাই বান্দার আকাঙ্ক্ষার কথা বান্দার আফসোসের কথা সেটা বর্ণনা করে দিয়েছেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা তারা আল্লাহকে উদ্দেশ্য করে বলবে আল্লাহ ও আমাদের রব দুনিয়ার জমিনে আমরা তো চক্ষুষ্মান ছিলাম আমাদের তো চোখ ছিল এই যে তারা ঘোষণা করলো আমাদের তো চোখ ছিল
সেই কথাটা স্মরণ করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে অন্য আয়াতের ভিতরে জানাই দিলেন ওয়ালাকাদ জারআনা বিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা এভাবে আল্লাহ তাআলা ঘোষণা করলেন দুনিয়ার জমিনে জিন এবং মানুষদেরকে আমি জাহান্নামের হানজাল হিসেবে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি অর্থাৎ দুনিয়ার জিন এবং ইনসানের ভিতরে থেকে অধিকাংশ মানুষ জাহান্নামের ভিতরে যাবে অধিকাংশ জিন জাহান্নামের ভিতরে যাবে কেন তারা দুনিয়ার এই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামের ভিতরে যাবে তাদের অন্যতম কারণ হলো তাদের চিন্তা শক্তি আছে কিন্তু তারা চিন্তাটা আল্লাহর কাজের ভিতরে ব্যয় করে না ঠিক কিনা বলে তাদের চোখ আছে তারা দেখার চেষ্টা করে না তাদের কান আছে তারা আল্লাহকে শোনার চেষ্টা করে না তাদের অন্তর আছে তারা আল্লাহকে ভালো করে বোঝার জন্য চেষ্টা করে না আছে না নাই এগুলো আল্লাহ তাআলার কথা তিনটা ক্রাইটেরিয়া তাদের চোখ আছে দেখে না তাদের কান আছে শুনে না তাদের অন্তর আছে কলব আছে কিন্তু তারা ইসলামকে বোঝার চেষ্টা করে না আল্লাহকে বোঝার চেষ্টা করে না কোরআনকে বোঝার চেষ্টা করে না মাঝে মধ্যে এমন কিছু অমূলক সিদ্ধান্ত নেয় 21 বছরের পরে বার সৃষ্টি করে সেখানে মদ খাওয়ার অনুমতি আছে আছে কিনা বলে এই যে যারা এই কাজটা করতেছে বিবিসির খবরে দেখলাম 21 বছর পর্যন্ত মদ নিষিদ্ধ করছে তার মানে 21 বছর পরে মদ খাওয়া জায়েজ 100 জনের বেশি যদি কেউ মদখোর হয় তার জন্য ওই এলাকার ভিতরে একটা বার তৈরি করে দেয়া হবে দেখছেন তামাশা আচ্ছা যারা এই কথাগুলো নির্ধারণ করতেছে তারা দেখবেন অনেকে মুসলমান ঠিক আছে কি না যেই কথাটা যে আয়াত আপনাদের মাঝে তুলে ধরেছে সেখানে কি আল্লাহর কথার সাথে মিলে গেছে না তাদের চোখ আছে তারা শুনে দেখে না তাদের কান আছে তারা শোনার চেষ্টা করে না তাদের কলব আছে ইসলামের সুমহান আদর্শ তারা বোঝার চেষ্টা করে না যার কারণে উম্মতে মুহাম্মদের কালেমা বিশ্বাসীদের চরিত্র মেধা তাদের ভিতরের স্পিরিট ইসলামের স্পিরিটগুলো নষ্ট করার জন্য এরকম অমূলক সিদ্ধান্তগুলো তারা নেয় ঠিক কিনা বলে আরো মারাত্মক বিষয় আর আমরা কত ওয়াজ করে মানুষদেরকে নসিহত করব কত মাধ্যম আছে দিনটাকে জানার জন্য এখন আমরা শুনলাম নাকি চট্টগ্রামে যে বই মেলাটা হবে আমাদের প্রাণের মাতৃভাষাকে সামনে রেখে সেখানে ইসলামী সাহিত্যগুলো নিষিদ্ধ করে দেয়া হয়েছে ইসলামিক বই নিয়ে কোনো স্টল সেখানে করতে দেয়া হবে না এখন ইসলামী সাহিত্য মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান ঠিক কিনা বলে বাংলা বলেন আরবি বলেন ইংরেজি বলেন পৃথিবীর সব ভাষা দান করেছেন কে আল্লাহ আল্লামাহুল বায়ান খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান মানুষ সৃষ্টি করেছেন মানুষদেরকে আবার কথা বলা শিখিয়েছেন কথা কোন ভাষায় বলবে সেই ভাষাটাও সৃষ্টি করছেন আমি নাকি আল্লাহ এখন আরবি ভাষার সম্পর্কে আপনার এত যদি বিতৃষ্ণা কোরআনের কথাগুলো অনুযায়ী তাতে বিতৃষ্ণা হয় সরাসরি কোরআনটাকে ব্যান করে দেওয়ার চেষ্টা করেন না রসুলের হাদিসটাকে ব্যান করে দেওয়ার চেষ্টা করেন না ইসলামী সাহিত্যগুলোর ভিতরে আমরা যে কোরআনের আয়াতটা পড়লে বুঝবো না সেটা সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে এটা তো জাতির জন্য কল্যাণ যদি মানুষ ইসলামিস্ট হয়ে যায় কোরআনমুখী হয়ে যায় হাদিসমুখী হয়ে যায় ধর্মীয় অনুভূতি সম্পন্ন হয়ে যায় সমাজে মদখোরের আর তালিকা থাকবে না ঠিকই না বলে সুদখোর ঘুষখোর জেনাকারী দর্শনকারী অন্যায় দুর্নীতি বা যারা আছে কেউ আর থাকবে না সবাই ভালো হয়ে যাবে এখন যেটা দ্বারা ভালো হবে সেটাকে আপনি নিষিদ্ধ করে আসলে কি বোঝাতে যাচ্ছেন আপনারা কি বোঝাতে যাচ্ছেন এটা তো মানুষের জন্য কল্যাণ একটা সামাজিক পরিবেশে একটা ভারসাম্য রাখার জন্য এখানে মসজিদে আমরা যে কয়েক হাজার মানুষ উপরেছে আমরা আসলাম আমরা যারা নামাজ পড়েছি আল্লাহ বলছেন কোরআন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল এবং পাপাচার কাজ থেকে বিরত রাখে তার মানে আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা নামাজের মাধ্যমে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার একটা মাধ্যম আমরা নামাজ পড়লাম না যদি নামাজ পড়লে এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি আমরা বেঁচে যেতে পারি নামাজ না পড়লে এই কাজে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই তার মানে আমরা ইসলাম আমাদেরকে ভারসাম্য রেখেছে একটা ভারসাম্য রেখেছে আর সেই ভারসাম্য একটা পক্ষ চালাচ্ছে ভারসাম্য থাকুক আর আরেকটা পক্ষ চাচ্ছে যে সমাজ অস্থিতিশীল হয়ে যাক সমাজ নষ্ট হয়ে যাক মানুষ ডিপ্রেশনে ভুগুক ছেলে ফেলেরা অবৈধ রিলেশনের ভিতরে জড়িয়ে পড়ুক এরপরে তারা একে অপরকে না ফেলে আত্মহত্যা করুক কিছু ব্যক্তি সমাজের ভিতরে এটা ছড়িয়ে যাচ্ছে এটাই মূলত তারা চায় বাংলা ভাষা নিয়ে আমরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে তো আমরা অবশ্যই সেটা স্বীকার করব এবং সেই কাজেই আমরা থাকব পাশাপাশি যদি নিষিদ্ধ করা দরকার মনে করেন
এরকম বইমেলার ভিতরে কিছু বাংলা নিষিদ্ধ চটি বই সেখানে বিক্রি করা হয়, যেখানে যৌনতাকে উস্কে দেয়, আমাদের সন্তানদেরকে নষ্ট করে, সেখানে অশ্লীল উপন্যাসগুলো সেখানে লেখা হয়, পারলে সেই বইগুলো নিষিদ্ধ করেন, ঠিকই না বলে? পারলে সেটা নিষিদ্ধ করেন, কোনো সমস্যা না। তবে হ্যাঁ, আমার একটা সর্বশেষ সবার প্রতি পরামর্শ আছে, আসলে কোরআন যখন থেকে দুনিয়ার জমিনে প্রচার করা শুরু হয়েছে তখন থেকে সামনে বাধা আছে না? হাদিসের বাণী, কোরআনের বাণী, আল্লাহর বাণী যখন থেকে প্রচার এবং প্রসার শুরু হয়েছে তখন থেকে মুশরিক কাফেরদের পক্ষ থেকে বিধিনিষেধ তখন থেকেই চলছে। তারা চায় ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় মুখের এক ফুৎকারে কোরআনের নূরটাকে তারা নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ চায় সেই নূরটাকে তামাম জাহানের ভিতরে ছড়িয়ে দিতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও দুনিয়ার কাফের অস্বীকার করে অপছন্দ করে, আল্লাহ তার নিজের কাজটাকে করবেন নির্দিষ্ট অবিষ্ট লক্ষ্যে, আল্লাহ তার সিদ্ধান্ত একদম ফাইনাল ডেস্টিনেশনে আমার আল্লাহ সিদ্ধান্ত পৌঁছাবেন, ঠিক কিনা বলেন? তো যুগে যুগে সেটা আসবে, হতাশেরও কোনো কারণ নাই, এভাবে স্বাভাবিক। আমি তো আগে আপনাদেরকে বলি, আসলে বিরোধিতা কাফের মুশরিকদের চাইতে আপনার আমার মতো নামদারি মুসলমানরাই বেশি বিরোধিতা করে, ইসলামের বেশি ক্ষতি করে। তাদের বিপক্ষে যদি প্রতিউত্তর করতে হয় কয়েকটা সিস্টেম আপনারা ফলো করবেন। বাহ্যিকভাবে বইমেলার ভিতরে ইসলামী বই নিষিদ্ধ, স্টল নিষিদ্ধ করছে, কোনো আপত্তি আর নাই। কেন? আপনি অনলাইনের মাধ্যমে বেশি বেশি বইয়ের অর্ডার করেন। যারা অনলাইনে ব্যবসা করে তাদেরকে বলবো, আপনারা এবারে বইমেলা উপলক্ষে যেহেতু স্টল দেয় না, অনলাইনে একটা ভার্চুয়াল আপনারা বইমেলা আয়োজন করেন, সেখানে যেই বইটার দাম 80 টাকা সেটা 30 টাকা ছেড়ে দেন, ঠিক আছে কিনা? সেটা 50 টাকা ছেড়ে দেন, কুরিয়ার খরচ ফ্রি করে দেন, অনলাইন একটা বইমেলার আয়োজন করে, শুধু ইসলামী বইমেলা এবং পাশাপাশি দেশীয় স্বাধীনতার সার্বভৌমত্ব কিনে যে বইগুলো আছে সেগুলো সহ এগুলো সব ফ্রি করে দেন, কম খরচ ব্যবহার করেন, এরপরে কুরিয়ার খরচ ফ্রি করে দেন, তাহলে দেখবেন বইমেলার স্টলে যতটা না বই বিক্রি হতো অনলাইনের ভিতরে আরও বেশি বিক্রি হবে, ঠিক কিনা বলে? কারণ মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া, নিষিদ্ধ বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি, যেহেতু ওখানে নিষেধাজ্ঞা জারি করা হলো আমরা সেগুলো চাই। আমরা যারা সচেতন মুসলমান আছি এই উপলক্ষে অন্তত 500 টাকার করে ইসলামিক বই কিনব ইনশাআল্লাহ। তাহলে তারা যতই চেষ্টা করুক, অফলাইনে নিষেধাজ্ঞা জারি করেছে আল্লাহ, অনলাইন যেটা আল্লাহ যে জ্ঞান মানুষদেরকে মেধা দিয়েছেন সেই জায়গা আমাদের জন্য খোলা, ঠিক কিনা বলে? আমাদের জন্য খোলা। আশেপাশে লাইব্রেরিগুলোতে ইসলামিক বই আছে। এই উপলক্ষে দেশীয় সংস্কৃতি জানেন, দেশীয় ভাষা আন্দোলন সম্পর্কে জানেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার চেষ্টা করেন, সচেতন হন, দেশীয় খাঁটি নাগরিক হন, পাশাপাশি নাগরিকের পাশাপাশি খাঁটি মুসলমান হন, জোরে বলে ইনশাআল্লাহ। আর ওই যে 21 বছর পরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, বার হওয়ার সুযোগ আছে। আমি অনলাইন একটা খবরে দেখলাম বিবিসি নিউজের আর কি, যদি সত্য হয়ে থাকে তো আপনারা কি 100 জন একটা মানে একটা কোরআন মিলাবেন নাকি আপনারা? হ্যাঁ, কোনো কোরআন মিলে আপনারা কি একটা এই এলাকায় একটা বারের আয়োজন করবেন? বরং এই বারগুলো যারা আপনার আশেপাশে দেয় সেই জায়গায় আগুন ধরিয়ে দেওয়া দরকার, তাদেরকে সরাসরি বাধা দেওয়া দরকার। কারণ তোর কারণে আমার কলিজার টুকরা সন্তান মদখোর হবে, দুনিয়াতে মানসিক অশান্তিতে ভুগে আমার স্বপ্ন দুলিশাত করে দেবে, তোর কারণে অপরাধী তুই। এই জন্য তাদেরকে সরাসরি শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করতে হবে, এদের কারণে সমাজ অস্থিতিশীল পরিবেশ হয়। আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করে সচেতন করার চেষ্টা করি, আর কিছু শয়তান আছে এগুলো সয়লাভ করে আমাদের সমাজটাকে নষ্ট করার পথে আছে। আমরা একটু সচেতন হতে হবে, আমাদের দ্বারাই অনেক কিছু পরিবর্তন সম্ভব। আর এখন ফেসবুক অনলাইনের যুগ, সহজেই একটা জনমত তৈরি করে এই সমস্ত অবৈধ অনলাইন অশ্লীলতার বিপক্ষে স্বাভাবিকভাবে জনসমাগম জনমত তৈরি করা সম্ভব, এটা আমাদের চেষ্টা করা দরকার। যেহেতু নিষেধাজ্ঞা সেই বিষয়ের প্রতি আমরা বেশি যাব, অর্থাৎ ইসলামকে যত ভালোভাবে পালন করার সিস্টেম আছে সব সিস্টেম আমরা পালন করব এবং গ্রহণ করব ইনশাআল্লাহ। বলেন দুরুদশরী পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا رسول من بھالو بشا رسول من آلو آشا
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا. সম্মানিত ভাইরা, আখেরাতের ধারাবাহিকতা আসলে যেখান থেকে শুরু হয়ে যায়, অনেকগুলো বিট্টার টিপ তবাকা আছে, স্তর আছে। সেটা আমার যেদিন আমি ইন্তেকাল করব সেদিন থেকেই আমার সে স্তরগুলো শুরু। আমার মৃত্যু হবে, এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। জোরে বলি আল্লাহু আকবার। যে একটা সিসাডালা গম্বুজের ভিতরে ঢুকে চতুর্দিকে যদি আমি মুখটাকে মেরে দেই, সিলগালা করে দেই, একদম ঢালাই দিয়ে দেই, আমি যদি ভিতরে ঢুকে যাই, মালাকুল মাউত সেখানে ঢুকতে কখনো পারবে না। পারবে? পারবে? তার জন্য এগুলো তো কিছুই না। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। আমি যদি সেখানে ঢুকেও যাই, সেখানে কিন্তু আমাকে মৃত্যু পাগড়াও করবে। এটা হলো আমাদের জন্য এক নম্বর স্তর। দ্বিতীয় নম্বর স্তর হলো আমার ভাইয়েরা, আলামে বারজাখ তথা কবর জগৎ। ফাইদা নুফিখা ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস-সালাম যখন সিংহের ভিতরে ফুঁক দেবেন, তার আগ মুহূর্ত পর্যন্ত যারা দুনিয়ার জীবন থেকে বিদায় নেবেন তাদেরকে আলামে বারজাখের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা বলে? আবার ফাইদা নুফিখা ফিস-সূর, ইসরাফিল যখন সিংহের ভিতরে ফুঁক দিবেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার সমস্ত একটা মানুষগুলো বিকট চিৎকার দিয়া, সমস্ত প্রাণীগুলো বিকট চিৎকার দিয়া সাথে সাথে বেহুশ হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করে হাশরের ময়দানের দিকে চলে যাবে। ওই যে শেষ দিন যারা ইন্তেকাল করবে তাদের জীবনটা চলে যাবে, ওই ব্যক্তিদের রুহটাকে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করবেন, আখেরাতের হিসাবে 40 বছর পর্যন্ত ওই রুহটাকে আল্লাহ তাআলা সেই দিন যারা মারা গিয়েছেন তাদের রুহটাকে আলামে বরজখের ভিতরে রাখবেন। জোরে বলি আল্লাহু আকবার। আগের ব্যাপারে আমরা যারা মারা গেলাম, আগের সিরিয়ালে আমরা যারা মারা গিয়েছি, আমাদের রুহটা রুহ জগতের ভিতরে আছে, আমরা কবর জগতের ভিতরে ছিলাম, বারজাখ জগতের ভিতরে ছিলাম, তাহলে শেষ দিন যারা মারা গেল তাদের কি হবে? তাদের রুহটাকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত আলামে বরজখের ভিতরে রাখবেন, সেটা হলো আখিরাতের হিসাবে 40 বছর, যেটা দুনিয়ার জিন্দেগির সাথে মিলালে আমরা এটা বুঝতে পারি আখিরাতের তুলনায় মাত্র 2 ঘন্টার জন্য দুনিয়ার জমিনে এসেছি। আল্লাহু আকবার। কয় ঘন্টা? 2 ঘন্টার জন্য আমরা এসে দুনিয়াতে আমি সবচেয়ে নিজেকে ক্ষমতাবান মনে করতেছি, আমি নিজেকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করতেছি, অথচ লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, মহা পরাক্রমশালী একজন, জোরে বলেন তিনি হলেন কে? আমি নিজেকে অনেক ক্ষমতাশীল মনে করি। এটা হলো দ্বিতীয় নাম্বার স্তর। 3 নাম্বার স্তর হলো বারজাখ, অর্থাৎ ওই বারজাখের ভিতরে বান্দা জান্নাতে নাকি জাহান্নামে সেটা নির্ধারণ হয়ে যাবে। 4 নাম্বার স্তর হলো ইয়ামুল বাআস, তথা যেদিন ইসরাফিল সিংহে ফুঁক দেবেন সেদিন বান্দাকে সে কবর থেকে উত্থিত করা হবে, তাদেরকে হাশরের ময়দানে গিয়ে দৌড়ান আরম্ভ করানো শুরু করে দেয়া হবে। আর 5 নাম্বার স্তর হলো আল হাশার, মানেই হলো মহা সমাবেশ। আল্লাহু আকবার। সেটাই হলো মহা সমাবেশ। বিশ্বনবী সিরিয়ার দিকে, শাম দেশের দিকে নজর করে বলছেন, ওই অঞ্চলটা টোটাল হাশরের ময়দান। এটা দুইটা ব্যাখ্যা আছে এখানে, গতকাল তাফসীরের ভিতরে দেখলাম। একটা হলো পুরো শাম দেশটা, মানে সিরিয়া সহ চতুর্পার্শ্ব যতগুলো রাষ্ট্র আছে পুরো অঞ্চলটাকে আল্লাহ তাআলা হাশরের ময়দান, এটা রাসূল বলেছেন। আর আরেকটা ব্যাখ্যা হলো যে এই অঞ্চল নয়, শুধু সারা পৃথিবীর উপরিভাগে আল্লাহ তাআলা সারা পৃথিবীটাকে একটা চাদর দ্বারা আবৃত করে দিয়েছেন। কি দ্বারা? চাদর দ্বারা আবৃত করে রেখেছেন। যখন ফাইদা নুফিখা ফিস-সূর, ইসরাফিল যখন সিংহে ফুঁক দেবেন, নাফখাতু ওয়াহিদা, প্রথম সিংহায়, তখন ওই স্তরটাকে চাদর আবৃত চাদরটাকে আস্তে করে সরিয়ে দেবেন, আসমান এবং জমিন একাকার হয়ে আমরা যখন আটা রুটি তৈরি করি সাদা এবং কালো এরকম হয়ে যায়, ছেঁকা দেওয়ার পরে একদম সমান্তরাল হয়ে যায় আসমান এবং জমিন, সেরকম হাশরের ময়দা সমান্তরাল হয়ে যাবে। আল্লাহু আকবার।
সব মাটির সাথে মিশে যাবে, সব মাটির সাথে মিশে যাবে, পানির সাথে মিশে যাবে, কার অস্তিত্ব আর সেখানে খুঁজে পাওয়া যাবে না। দেখেন আমার ভাইরা, সেই কথাটাই কিন্তু আল্লাহ সূরা ইয়াসিনের একদম শেষ আয়াতের ভিতরে ঘোষণা করতেছেন। দুনিয়ার কিছু নাস্তিক আছে যারা আখেরাতকে বিশ্বাস করে না, দুনিয়ার কিছু নাস্তিক আছে যারা মৃত্যুকে বিশ্বাস করে না, আখেরাতের বিচার কার্যক্রম তারা বিশ্বাস করে না। তারা মনে করে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে ওই মাটির সাথে মিশে যাব কোথায়, আর আল্লাহ অথবা স্রষ্টা আমাদেরকে খুঁজে পায়। আবার ক্ষেত্র বিশেষে তারা আল্লাহকেও বিশ্বাস করে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে ঘোষণা করলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করেন, সেটা মাটির ভিতরে মিশে যাক কিংবা পানির ভিতরে মিশে যাক, আল্লাহ শুধু বলবেন, ও আব্দুর রহমান যেখানে মাটির সাথে মিশে গেলা, আজকে তোমাকে নির্দেশনা দিলাম এই মাটিটা যেখানে ছড়িয়ে যাক, আব্দুর রহমান তুমি একজন মানুষ হয়ে যাও। কুন হও ফায়া কুন, হবে কি হবে না? যেই দিন হাসরের ময়দানে একদম আটা রুটি নিয়ে সমস্ত ময়দানটা যখন সমান হয়ে যাবে, ওই অবস্থার ভিতরে যখন মানুষদেরকে আবার জীবিত করে উত্থিত করা হবে হাসরের ময়দানে বিচার কার্যক্রম শুরু করে দেওয়ার জন্য, সর্বপ্রথম ফেরেশতারা সেখানে আল্লাহর প্রশংসা আদায় করবে, যে প্রশংসা আমরা সালাতুত তারাবির নামাজ চার রাকাত শেষ হওয়ার পরে একটা দোয়া পড়ে একটা জিকির করে, সুবহানাল্লাযী মুল ওয়াল মালা সুবহানাল্লাযী ইজমাতে ইজ্জাতে ওয়াল আসমাতে ওয়াল হাইবাতে ওয়াল, এভাবে আমরা যে জিকিরটা করি সেই জিকিরটা ফেরেশতারা হাসরের ময়দানে ওই দিন যেদিন মানুষদেরকে মাটি থেকে আবার উত্তোলন করা হবে সেই দিন ফেরেশতারা আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। এভাবে হাসরের ময়দান কার্যক্রম শুরু হয়ে গেল। সেই হাসরের ময়দানে পরবর্তী কার্যক্রম হলো আল-হিসাব, মানে হলো মানুষের বিচার কার্যক্রম শুরু। এমন একটা হাসরের ময়দান আমাদের জন্য অপেক্ষমান। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেই কথাটা, যেই আয়াতটা ইতিমধ্যে আমি আপনাদের মধ্যে উচ্চারণ করলাম সূরা ইয়াসিরের, সেখানে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, মানুষদেরকে যে যেখানে ছড়িয়ে থাকুক, যেই পানির ভিতরে নারায়ণ চন্দ্র দাসের ছাই ছড়িয়ে যাক, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হলো, গঙ্গা জলে ভাসিয়ে দেয়া হলো, আটলান্টিক মহাসাগর কিংবা প্রশান্ত মহাসাগর যেখানে ছাইটা চলে যাক, আল্লাহ যখনই বলবেন নারায়ণ চন্দ্র দাস কোন হও, ফায়া কোন, সাথে সাথে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে এই ক্ষমতাটা একজনের আছেন, তিনি হলেন কে? আমার ভাইরা, হাসরের ময়দানে যখন মানুষেরা দণ্ডায়মান থাকবে, 40 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত মানুষেরা বিচারে অপেক্ষমান থাকবে, 50,000 বছর পর্যন্ত, কানা বিদ্যারুহু খামসিনা আলফা সানা, 50,000 বছর পর্যন্ত মানুষ যখন বিচার অপেক্ষার জন্য তারা থাকবে, একে অপরকে তখন তারা চেনার চেষ্টা করবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী বিশ্ব নবী ঘোষণা করলেন, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ ফাফাতান উরাতান কুরলা, আখিরাতের জমিনে বান্দাকে তিনটা অবস্থা দাঁড় করিয়ে রাখা হবে। এক নম্বর অবস্থা হলো তাদেরকে উলঙ্গ দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখা হবে, এরপরে তাদেরকে খালি পায়ে দাঁড় করিয়ে রাখা হবে, এরপরে তাদেরকে খতনাবিহীন অবস্থায় দাঁড় করিয়ে রাখা হবে। হযরত আয়েশা সিদ্দিকা এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে যদি মানুষদেরকে উলঙ্গ দাঁড় করিয়ে রাখা হয় দুনিয়ার জমিনের মতো বুঝি তারা লজ্জা পাবে না? আল্লাহর নবী বিশ্ব নবী এবং সতর্কতা উচ্চারণ করলেন, সেই সিচুয়েশনটাকে একদম সুন্দরভাবে বর্ণনা করলেন, বললেন, ও আয়েশা শোনো, এমন একটা কঠিন পরিস্থিতির ভিতরে মানুষেরা সেখানে দাঁড়িয়ে থাকবে, এমন একটা বিপদ মুখোমুখি তারা সেখানে দাঁড়িয়ে থাকবে, মাটির নিচটা হয়ে যাবে তামার জমিন, মাথার কাছে 1 মাইলের ভিতরে ছড়িয়ে আসবে সূর্য। 1 মাইলের যে শব্দটা আরবি ব্যবহার করা হলো, কারো কারো মতে 1 মাইল নয়, আমরা যারা সিগারেট খান তাদের শলাকা জ্বালিয়ে সিগারেট ধরার, ঠিক কিনা বলে? যখন সিগারেট ধরাবেন শলাকা জ্বালিয়ে, মনে করবেন ওই 1 মাইলের একটা ব্যাখ্যা এটাও আছে, একটা শলাকা যেই পরিমাণ উঁচু মাথা থেকে উঁচু, ঠিক সেখানে সূর্যটা চলে আসবে বলে আল্লাহ। যখন সিগারেট ধরাবেন এই কথাটা মনে রাখবেন, কি বলেন? যখন আপনি শলাকা দিয়ে সিগারেট ধরাবেন, মনে করবেন যে এই শলাকার পরিমাণ উপরে আমার মাথার কাছে সূর্য থাকবে, মোটামুটি মুখের কাছে সিগারেটটা একটু জোরে জ্বললে মাঝে মধ্যে এখানে একটু তাপ লাগে না, এটা তো কিছুই না, সূর্যটা যখন এখানে চলে আসবে
পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা আমার 1 মাইলের কাছে যদি চলে আসে অথবা মাতার নিকটে যদি চলে আসে এটা মনে হয় খুব আরামের হবে নাকি কষ্টের হবে? হ্যাঁ, কিসের কষ্ট সেটা তো আমাদের ব্যাখ্যা করা সম্ভবই না, জায়গা মতো যাইতে হবে তারপরে বুঝবো। এখন ওই জায়গা যাওয়ার পরে এটা কি বুঝতে চাই নাকি এখান থেকে বাঁচতে চাই? সবাই বলেন, সবাই বলেন। তাহলে আল্লাহর আরশের ছায়া ছাড়া বাঁচার কোন সুযোগ নাই। কথাগুলো কি বিশ্বাস করি কিনা? আসলে বাঁচার সেখানে বাঁচার একটাই সুযোগ আছে, সেটা হলো আরশের ছায়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সাবাতু ইযুল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি يوم لا ذل إلا ذله يا إمام عادل وشاب نشف في عبادة الله رجل قلبه معلق في المساجد তিন নম্বর যে ক্রাইটেরিয়া বলা হলো, যারা ওই জাহান ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য, মাটির তামার জমিন থেকে বাঁচার জন্য সুশীতল ছায়া যারা পাবে, অন্যতম একটা শ্রেণী হলো পাঁচ ওয়াক্ত নামাজ নয়, শুধু প্রত্যেকটা সময় অন্তরকে মসজিদের সাথে যদি মুয়াল্লাক রাখে, ঝুলন্ত রাখে, এক ওয়াক্ত নামাজটা শেষ করে আরেক ওয়াক্ত নামাজের জন্য যে ব্যক্তি অপেক্ষা করে সেই ব্যক্তির জন্য আখেরাতের জমিনে আরশের ছায়ার ব্যবস্থা করে দেবেন আমার আল্লাহ। সিগারেট দরালে শলাকা লাঠি আমাকে বাঁচাতে পারবে না, বরং আল্লাহর ঘরের ভিতরে নিয়মিত যদি সেজদা করে। ওই যুবক সম্পর্কে বলা হলো, যদিও তারা 21 বছর পরে তোমাদেরকে বৈধ করে দিয়েছে, ওই মত থেকে যারা বেঁচে থাকে, নারী সঙ্গ থেকে যারা বেঁচে থাকে, অবৈধ অশ্লীল সম্পর্কে থেকে যারা বেঁচে থাকে, নিজের চরিত্র ইজ্জত আবরুকে যারা হেফাজত করবে এবং নিজেকে ঘোষণা করবে ইন্নি আখাফুল্লাহ, ওই যুবকেরাও কিন্তু আরশের ছায়ার আশ্রয় পাবে বলে সুবহানাল্লাহ। প্রথম শ্রেণী যাদেরকে বলা হলো মদের লাইসেন্স দিয়ে নয় বরং মদ নিষিদ্ধ করে যারা ক্ষমতা চালাবে তাদেরকে আরশের ছায়া দেওয়া হবে, লাইসেন্স দিয়ে নয় বরং এটা নিষিদ্ধ করে যারা ক্ষমতা চালাবে তাদেরকে। এক নম্বর ক্রাইটেরিয়া ইমামুন আদেল, ন্যায় পরায়ণ শাসক, অন্যায় বিচার করবে না, জুলুম করবে না, একদম আল্লাহ এবং তার রাসূলের তরিকা মোতাবেক বিচার আহকাম বিচার কার্যক্রম চালাবে তাদেরকে ইমামুন আদেল বলা হলো, ন্যায় পরায়ণ শাসক, জনগণের কল্যাণে যারা কাজ করে তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা আরশের ছায়া নিয়ে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। এই যে সূর্যটা এখন যে স্তরের ভিতরে আছে ওই স্তর থেকে একচুল পরিমাণ যদি নিচের দিকে আসেন, তাফসীরের ভিতরে আসলো সারা পৃথিবীর সমস্ত যত বস্তু আছে, মানুষ আছে, প্রাণী আছে, সব একদম জ্বলে ফুড়ে ছাই হয়ে যাবে। গত বছর নাকি তার আগের বছর আপনারা দেখেছেন কুয়েতের ভিতরে যখন অতিরিক্ত তাপ দাহ হলো, গাড়ির কাঁচগুলো গাড়ির গ্লাসগুলো ঝরে ঝরে পড়েছে, দেখছেন না? বালের ভিতরে যখন তাবা বসালো সেখানে মাছ ভাজা হয়ে যায় কুয়েতে। তাহলে দুনিয়ার এখন যে লেভেল সূর্যটা আছে সেখান থেকে যদি এই দশা হয় কেয়ামতের ময়দানে যখন আমার মাথার কাছে চলে আসবে সূর্য, তখন আমাদের পরিস্থিতি কেমন হবে? কোরআন আমাদেরকে সতর্ক করাচ্ছে, রসুল আমাদেরকে সতর্ক করাচ্ছেন, ইসলাম আমাদেরকে সতর্ক করাচ্ছে, বরং ওই কষ্ট থেকে বাঁচার জন্য যে কষ্টটা সমস্ত বনি আদমের জন্য আখেরাতের জমিনে অপেক্ষমান, শুধু বাঁচবে তারাই। যে সাত শ্রেণীর মানুষ সম্পর্কে বলা হলো আরশের ছায়া পাবে, এর ভিতর অন্যতম একটা শ্রেণী যাদের অন্তরটা মসজিদের সাথে মুয়াল্লাক রেখেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। 50,000 বছর পর্যন্ত মানুষদেরকে দাঁড় করিয়ে রাখা হবে, এরপরে মানুষরা হতাশ হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি করে সমস্ত নবী রাসূলদের কাছে গিয়ে আপিল করবে, ও আল্লাহর নবী এবং রাসূল আপনারা যারা আছে আল্লাহর কাছে একটু বিচার কার্যক্রম শুরু করার জন্য একটু সুপারিশ করেন না, বিচার কার্যক্রম যদি শেষ হয়ে যায় যদি আমাদের জাহান্নামের ভিতরে যেতে হয় তাও যেতে রাজি আছি, কিন্তু কতদিন পর্যন্ত এভাবে অনিশ্চিত দাঁড়িয়ে থাকবো এটা আমরা দাঁড়িয়ে থাকতে রাজি নাই। যদি জাহান্নামের ভিতরে যেতে হয় তাও যেতে রাজি আছি, কিন্তু কঠিন সিচুয়েশন হলে মানুষেরা চূড়ান্তভাবে এই ঘোষণা দিতে পারে যদি জাহান্নামে যেতে হয় তাও যাব, তবু বিচারটা শুরু করে দেন। সমস্ত নবী রাসূল যখন নিজেদেরকে সরিয়ে নেবেন আমরা পারবো না। আজকে যদি আল্লাহর দরবারে সুপারিশ করার কারো ক্ষমতা থাকে, তিনি হলেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সুপারিশ করার ক্ষমতা আছে আমার কোরআনের
আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করলেন ইন্নাল কুরআনা মাহিলুল মুসাদদাকুম এই কুরআনটা হলো একটা সত্যায়নকারী কিতাব ওয়াসাফিউ মুশাফাআতান এই কুরআনটা হলো একটা সুপারিশকারী কিতাব ফামান জাআলা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি দিনে সব সময় কুরআন থেকে জিকির করবে কুরআন থেকে তেলাওয়াত করবে এবং এই কুরআনের শিক্ষাগুলো নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করবে আমল করবে মানুষদেরকে নসিহত করবে এবং সমাজটাকে কোরআনের আলোকে চালানোর জন্য চেষ্টা করবে এই কোরআনটাকে সুপারিশ করে করে নেতৃত্ব দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে ওয়ামান জাআলা খালফাহু সাকাহু ইলান নার আর যে ব্যক্তি জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে প্রথমত সেই ব্যক্তিকে অন্ধকার আখেরাতের জমিনে তোলা হবে এরপর এই কোরআন তার বিপক্ষে সাক্ষ্য দিয়া সাকাহু ইলান নার এই ব্যক্তিকে জাহান্নামের পথ দেখিয়ে দেবে বলে নাউজুবিল্লাহ সবাই আমার সাথে বলেন কোরআনের সুপারিশ চাই কি চাই না বিশ্বনবীর শাফায়াত চাই কি চাই না নেক আমলের শাফায়াত আমরা সবাই চাই কি চাই না তাহলে আজকে থেকে আল্লাহর নিষিদ্ধ বিষয় যত কিছু আমার চোখের সামনে আছে আমার বিবেককে আমি প্রশ্ন করব কোন বিষয়টা নিষিদ্ধ কোন বিষয়টা আমার নবী নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই বিষয়ের সাথে ধারে কাছে আমরা যাব না শাফায়াত পাবো তাহলে কার আমার নবীর শাফায়াত পাবো আমি কোরআনে শাফায়াত পাবো আমার নেক আমল কবর থেকে সেটা শুরু হয়ে যাবে আর দুনিয়ার নিষিদ্ধ বিষয় আসলে আমার বিবেকে তো বলবে কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা সবাই বুঝি কিন্তু কাজে আমরা যাই না তাহলে সেটা আমি বিবেকটাকে খরচ করে যদি ঠিক মতো আমি ইউটিলাইজ করতে পারি লাইফটাকে তাহলে আমি সেখানে সাফাইয়াতটুকু পাবো আমার ভাইরা সে হাসরের চিত্র নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা আপনাদের মাঝে আমি করেছি এই যে ইউশারুন নাস ইয়াল কিয়ামা হুফাতুল উরাতান গুরুলা উলঙ্গ খানিফা এবং খতনা বিনয় অবস্থা দাঁড় করিয়ে রাখা হবে কানা মিকদারুহু খামসিনা আল ফাসানা মোটামুটি 50,000 বছর মানুষেরা বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে এরপর আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা নজর রহমত প্রথম যার উদ্দেশ্যে নিক্ষেপ করবে দৃষ্টিদান করবেন তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ততক্ষণ কি করেন মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে পড়ে আল্লাহ রাসূল বলেন রব্বি হাবলি উম্মতি জোরে বলি আল্লাহু আকবার রব্বি হাবলি উম্মতি আমার উম্মতকে বাঁচা যেখানে আল্লাহ বলছেন কোরআনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি সূরা আবাসার ভিতর আল্লাহ বলছেন সেই দিন মানুষ একে অপর থেকে পলায়নপর হবে কেউ কাউকে চিনবে না একজন আরেকজন থেকে যখন দূরে সরে যাবে সেখানে একজন মাত্র মহমানব আল্লাহর দরবারে সাফায়াত করার জন্য দাঁড়িয়ে থাকবেন তিনি হলেন আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর সাফায়াতের কান্ডারি সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি আলা মুহাম্মদ মুস্তফা নবী সাল্লি আলা সকলে বলি সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন নজর রহমত আমার নবীর প্রতি দেবেন ইয়া হাবিবি ও আমার বন্ধু এর ফারাসাক মাথা তোলেন সালতুতা মনের ভিতরে কি কথাবার্তা আছে আমাকে বলেন ওয়াসফা তুশাফফা আজকের জিন্দেগির ভিতরে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে সেই সুপারিশ আমি কবুল করব বলে সুবহানাল্লাহ ইন্না লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া সমস্ত নবী রাসূলদের জন্য একটা দোয়া ছিল যেই দোয়াটা করলেই কবুল দুনিয়ার জিন্দেগির ভিতর আমার নবী চরম কষ্টের মুখোমুখি পড়েও নিজের জন্য আল্লাহর দরবারে কোনো কিছু চান নাই উম্মতের জন্য সেটা রেখে দিয়েছেন আজকে যখন আল্লাহ অনুমতি দেবেন নির্দেশনা দেবেন আপনার মনের কথাগুলো বলেন আমার নবী সিজদা থেকে মাথা তুলে একের পর একের যখন সুপারিশ করা শুরু করবেন একটা দোয়া হাজার হাজার লক্ষ লক্ষ দোয়ায় পরিণত হয়ে গেল একটা দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আবার বলবেন ও আমার বন্ধু আপনার মনের ভিতরে আর কি আছে বলেন সেটাও কবুল করে নেব এটাই হলো নবীর জন্য বিশেষ অনার সম্মান মর্যাদা যেটা অন্য কোনো নবী রাসূলকে দেয়া হয় এরপরে সাফায়াত করা শুরু আল্লাহর বিচার কার্যক্রম শুরু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা জায়গায় তোমাদের জন্য আমি সাফায়াত করব এক নম্বর জায়গা হলো মিজানের নেকের পাল্লা যেখানে ওজন করা হয় আরেকটা জায়গা হলো হাউজে কাউসারের পেয়ালা যেখানে বন্টন করা হয় আরেকটা জায়গা হলো পুল সিরাত পার হওয়ার সময় যার আমলের পাল্লা কম থাকবে তার জন্য দুহাত তুলে দোয়া করব সেই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত সেই উম্মতের জন্য আমি বিশ্বনবী দুহাত তুলে দাঁড়িয়ে থাকবো বলে সুবহানাল্লাহ বিচার কার্যক্রম শুরু হয়ে গেল
والناس في الحشر يكونون على ثلاثه اقسام যেই কথাটা কোরআনের আয়াত হলো ওয়াকুনতুম আযওয়াজান সালাসা শাকিরাতের জমিনে মানুষদেরকে তিনটা দলে বিভক্ত করে দেওয়া হবে একটা ভাগ হলো উলাইকাল মুকাররাবুন আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা দ্বিতীয় নাম্বার গ্রুপ হলো আসহাবুল ইয়ামিন ডানপন্থী যারা আল্লাহর সন্তুষ্টি হাসিলকারী বান্দা তিন নাম্বার গ্রুপ হলো আসহাবুস সিমান যারা বামপন্থী যাদের ভিতরে গুনাহগার উম্মতে মুহাম্মদীও আছে আবার সেখানে যারা ঈমান গ্রহণ করে নাই তারাও আছে তাদের বিচার কার্যক্রম শুরু হবে বাকি দুইটা গ্রুপকে আমার আল্লাহ ঘোষণা করবেন যাও আমার দয়া মহব্বত ভালোবাসা নিয়া চির শান্তির জায়গা সে জান্নাতের ভিতরে তোমরা ঢুকে যাও আল্লাহ যেন আমাদেরকে ডানপন্থীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন আমিন বলেন আমিন আমিন নামাজ পড়ি না এরপর সেটা চাই সুদ খাই এরপর সেটা চাই কি চাই বলেন ঘুষ খাই তারপরেও জুলুম করি তারপরে জান্নাত চাই মদের অনুমতি দিস তারপরে আমরা জান্নাত ইসলাম নিষিদ্ধ করি তারপরে আমরা জান্নাত এখন জান্নাত কি এত সোজা দেখছেন তামাশা এটা কি আল্লাহর সাথে হাস্য করতে আসলে তামাশা করা না আল্লাহ বলছেন মদ খাওয়া হারাম এখন এটার পক্ষে থেকে আমি জান্নাত কেমনে আশা করি কি বলেন আপনারা এটা সরাসরি হারাম যেখানে ঘোষণা করা হলো সেটা আমি লালন পালন করে জান্নাত কেমনে আমি আশা করতে পারি আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুন সকল বলি আমিন আল্লাহ বলছে সুদ আরাম কিন্তু নিয়মিত টাকা লাগিয়ে টাকা ইনকাম করতেছে টাকা দিয়ে টাকা ঠিক আছে না এদিকে মসজিদে সেজদাও দিতেছে সব আমরা নিজেরা সব করতেছি আল্লাহকে খুশি করে আমার বন্ধু শয়তানের জন্য নারাজ না সব দিকে আমরা আছি সম্মানিত ভাইরা এরকম দুই দিকে পা দেয়া লোক কখনো চূড়ান্ত সফলতায় পৌঁছতে পারবে যে কোনো একটা দিকে যেতে হবে মানে সৎ পথে থাকতে হবে তাহলেই সফল আর আরেকটা পক্ষে থাকলে তো পুরোপুরি বিফল আর দুই দিকে থাকলে ওই বিফলের আরো নিচে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার একদম জাহান্নামের একদম নিকৃষ্ট জায়গা সে থাকবে সেখান থেকে স্তরগুলো ভেদ করে উপরে উঠতেও পারবে না সে আর জান্নাতেও যেতে পারবে না খুব মারাত্মক কথা সম্মানিত ভাইরা সময় আমাদের শেষ হয়ে গেল আখিরাতের জমিনে তিনটা দলে বিভক্ত হবে দুইটা পক্ষ সফল কাম আর একটা পক্ষ বিফল এর ভিতরে একটা ওই পক্ষকে দুই ভাগ করে তাদের শাস্তি দেওয়ার পরে হয়তো আল্লাহ ইচ্ছে করলে জান্নাত দেওয়ার সুযোগ আছে পাইতেও পারে কিন্তু শাস্তি ভোগ করার পরে এখন শাস্তি কি চট্টগ্রাম থেকে বাড়িয়ারহাট আসা যাওয়ার মতো এরকম সহজ হ্যাঁ আমরা ওই শাস্তির মুখোমুখি হতে চাই না আমরা প্রথম সুযোগেই জান্নাতের ভিতরে ঢুকতে চাই জোরে বলি না আমিন এটাই আমার জন্য আখিরাতের জমিনে সফলতা যেহেতু আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আখিরাতের জমিনে আমার সমস্ত কার্যক্রমের ফায়দা উজরা দেয়া হবে ফামান যুফজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সেই দিন সফলকাম হয়ে যাবে তারাই যারা জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এরপর হাসর ময়দানে বাকি কার্যক্রমগুলো চলবে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর কেউ চলে যাবে হিজবুল্লাহদের দলে আর কেউ যেন চলে যাবে হিজবুস শয়তানের দলে দুনিয়ার জমিনে কেউ হিজবুল্লাহ আছেন আর কেউ হিজবুস শয়তান আছেন ঠিক কিনা বলেন কেউ আল্লাহর পক্ষে আছেন কেউ শয়তানের পক্ষে আছেন আল্লাহর পক্ষে আছেন আবার আল্লাহর বিপক্ষে আছেন যে আল্লাহর বিপক্ষে নিঃসন্দেহে সে শয়তানের খালাতো ভাই ঠিক কিনা বলে সে হিজবুস শয়তান ঠিক একই রকম আখিরাতের জমিনে চূড়ান্তভাবে মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে একটা পক্ষ চলে যাবে ফারিকুম ফিল জান্নাহ জান্নাতের অধিবাসী হয়ে যাবে আর আরেকটা পক্ষ চলে যাবে ফারিকুম ফিস সাঈর সাঈর মানেই হলো একটা জাহান্নামের নাম আল্লাহ আবার কোরআনের ভিতরে ঘোষণা করলেন মা সালাকাকুম ফি সাকার কোন অপরাধের কারণে আজকে সাকারের ভিতরে ঢুকলা জাহান্নামের ভিতরে ঢুকলা তারা বলবে দুনিয়ার জমিনে চারটা দোষে দোষে ছিলাম এক নম্বর অপরাধ হলো বেনামাজে ছিলাম দুই নম্বর অপরাধ হলো দরিদ্র অসহায় মানুষদেরকে সাহায্য করে নাই তিন নম্বর আমাদের অপরাধ হলো যারা কোরআনের জিকিরগুলো স্মরণ করিয়ে দিত নসিহত করতো তাফসিরের ময়দানে জুমার খুতবার ভিতরে কিংবা কোরআন হাদিসের চর্চা করে যারা আমাদের ভালো ভালো উপদেশ দিত দুনিয়ার জমিনে মসজিদ থেকে বের হয়ে তার পিছনে দলবদ্ধভাবে সমালোচনা শুরু করে দিতাম আছে না নাই চতুর্থ নম্বর দোষ হলো তারা আজকে যে ইন দা ডে অফ জাজমেন্ট বিচারে দিবস সেই দিবসটাকে তারা অস্বীকার করতো দুনিয়ার জমিনে এরকম বিশ্বাসী মানুষগুলো আখেরাতের জমিনে ফারেকুম ফিস সাঈর জাহান্নামের অধিবাসী সাকারের অধিবাসী তারা হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যে আমল করা দরকার
সে আমলগুলো জমিনে বাস্তবায়ন করার তৌফিক দান করো সকল বলি আমিন আল্লাহ যেন চক্ষুস্মান করে নূরানী চেহারা দিয়া নূরের আলো আমাদের পথ প্রদর্শন করানোর আখিরাতের জমিনে সুযোগ করে দেন জোরে বলি আমিন আমরা কেউ অন্ধ হয়ে পাগল হয়ে আখিরাতের জমিনে উঠতে চাই না যারা আল্লাহর জিকির থেকে শরণ থেকে নামাজ কোরআন তেলাওয়াত ওয়াজ নসিহত শরণ থেকে দূরে থাকবে তারা অন্ধ হবে যারা সুদের সাথে যুক্ত হবে তারা সবাই হবে পাগল তাহলে এই পাপিষ্ঠদের কাতারের ভিতর আমরা কেউ থাকতে চাই না আজকের দ্বিতীয় পর্বের ভিতরে সেটাই হোক আমাদের জন্য শিক্ষা আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন